দেখো সেই চিত্র দেখার চেষ্টা করছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু কার্যত যেভাবে যেভাবে তিনি যেভাবে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে কার্যত যেভাবে যেভাবে পুজোতে অংশগ্রহণ করলেন এবং পুলিশ কার্যত যেভাবে যেভাবে শাহজাহানকে ধরতে পারে না পুলিশ ধরতে পারেনি একদম এখনো পর্যন্ত শাহজাহান, তিনি কিন্তু তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু একদম হোটেলের পেছন থেকে গেস্ট হাউসের পেছন দিয়ে কার্যত নির্মীয়মান একটি বাড়ি থেকে যেভাবে যেভাবে মা সরস্বতীকে যেভাবে কোলে নিয়ে একদম ঘুর পথে অন্য পথে যেভাবে পুলিশের চোখে ধুলে দিয়ে চলে আসলেন এবং রাস্তায় বসে যে পুজো সেই পুজো কিন্তু তিনি করছেন, এবং পুলিশ চেষ্টা করেছিল তাকে গৃহবন্দী করার কিন্তু কোনোভাবে তাকে গৃহবন্দী করা গেল না। অর্থাৎ প্রীতিশ, পুলিশ চেয়েছিলেন যে গেস্ট হাউসেই বন্দী থাক সুকান্ত মজুমদার, যাতে তিনি গেস্ট হাউস থেকে বেরোতে না পারেন। এবার পুলিশের নজর এড়িয়েই ঘুর পথে সুকান্ত মজুমদার গেস্ট হাউস থেকে বেরোলেন এবং সরস্বতী মায়ের মূর্তি নিয়ে তা পুজো ইতিমধ্যে পুজোর আয়োজন করা হচ্ছে টাকিঘাটে, সেই ছবিও আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। কারণ যেখানে বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে, একদিকে মূল গেট দিয়ে বেরোনোর সময় বিজেপির অন্যান্য নেতৃত্বদের বাধার মুখে পড়তে হয়েছিল, তাই সেই বাধার মুখ থেকে বেরোতেই গেস্ট হাউসের অন্য পথে ঘুর পথে গেস্ট হাউস থেকে বেরিয়ে এলেন সুকান্ত মজুমদার, টাকি ঘাটেই পুজোর আয়োজন করছেন তিনি। প্রীতিশ, এই রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলে অনুষ্ঠানে পুলিশ কোন ধরনের বাধা সৃষ্টি করে না, কিন্তু সেই জায়গাতেই বিরোধী হয়ে গেলে কিন্তু কার্যত তীব্র একটা বাধার মুখে পড়তে হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিঁদুরে টিপ পড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আলুরঘাটের সাংসদ অধ্যাপক সুকান্ত মজুমদার আলোচনা শুরু করেছেন, এবং সেই ছবিটা রিপাবলিক বাংলার পর্দায় আমার রবি তুলে ধরছে এই মুহূর্তে। রবি, আরো একবার কিন্তু নিচে নদী আছে, ঢুকতে দাও একটু, আমি পেছনে চলে ভাই, একটু পিছিয়ে দাও ভাই, একটু পিছিয়ে আয় না ভাই, ভাই একটু। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুলিশের বাধাকে উপেক্ষা করিয়ে পুলিশের নজর এড়িয়ে টাকিঘাটে পুজোর ব্যবস্থা পুজোর আয়োজন সুকান্ত মজুমদার নিজের হাতে পুজোর আয়োজন করছেন। প্রীতিশ, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রীতিশ, দেখো দিদি, আমি আরো একবার দেখানোর চেষ্টা করছি, দিদি আরো একবার, দিদি তিথি আমার কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে প্রীতিশ, তিথি তিথি আমার কথা শোনা যাচ্ছে, তিথি আমার কথা শোনা যাচ্ছে, প্রীতিশ শোনা যাচ্ছে, বলো তিথি আমার কথা শোনা যাচ্ছে, কার্যত চোখে ধুলো দিয়ে একদম নির্মীয়মান যে গেস্ট হাউসে যেখানে ছিল তিনি
যেখানে তিনি ছিলেন, যে নির্মীয় যে গেস্ট হাউসে তিনি ছিলেন, তার পাশে একটি নির্মীয়মান, একটি নির্মীয়মান বাড়ির ভেতর থেকে যেভাবে মা সরস্বতীকে কোলে নিয়ে যেভাবে একদম পুলিশের চোখে ধুলো দিয়ে যেভাবে তিনি বাইরে এসে ইতিমধ্যেই পুজোতে অংশগ্রহণ করেছেন, সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। এবং রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন তারা যেরকম রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, এবং রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে নিয়ে একদম ইছামতীর তীরে বসে যে পুজো অর্থাৎ মা সরস্বতীর যে পুজো, সেই পুজোতে অংশগ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ কার্যত যেভাবে বাধা সৃষ্টি করছিল বারংবার, সকাল থেকে আমি বারংবার দেখাচ্ছিলাম যেভাবে পুলিশের তরফ থেকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, সেখানে পুলিশের কাছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু 2-3 বার তিনি কিন্তু পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা এই সরস্বতী পুজো তারা করতে চেয়েছিলেন সন্দেশখালীতে, তারা যাতে তাদেরকে অন্তত কিছুটা হলেও অ্যালাউ করা হোক, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। কার্যত জোর করে তাদেরকে একদম গেটের বাইরে যাতে না বেরোতে পারেন তার জন্য সমস্ত রকমের লাঠিধারী পুলিশ এবং কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের যে বাহিনী, সেই বাহিনী তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং অবশেষে যেটা দেখতে পাওয়া গেল, সুকান্ত মজুমদার তিনি নামেন এবং গেস্ট হাউসের বাইরে নেমে তিনি সরাসরি পেছন রাস্তা দিয়ে ঘুর পথে নির্মীয়মান একটি বিল্ডিংয়ের ভেতর থেকে যেভাবে সুকান্ত মজুমদার তিনি এলেন, সেই চিত্র আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এবং অবশ্যই ইছামতীর তীরে যেভাবে সরস্বতী পুজোর আয়োজন তিনি করেছেন, এবং যে সমস্ত ট্যুরিস্টরা এসেছেন, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যখন সুকান্ত মজুমদার তিনি কিন্তু এসেছিলেন আজকে সরস্বতী পুজো এবং অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে, এবং এই দিনটাতে তাকিতে কিন্তু প্রচুর মানুষের, সাধারণ ট্যুরিস্ট যারা রয়েছেন, সাধারণ যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের ভিড় রয়েছে। তাদের সামনে কার্যত যেভাবে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই পুজো করছেন, সেটাও কিন্তু একটা কোথাও জানি বার্তা, অবশ্যই কিন্তু বার্তা, কেননা যেভাবে সন্দেশখালীতে সাধারণ মহিলারা তাদেরকে যেভাবে পরিকল্পনা মাফিক উদ্দেশ্য প্রণিত ভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে, সেটা কোনোভাবেই যে হবে না সেটাই কিন্তু তিনি পরিষ্কার করেছিলেন। এবং আগামীকাল সমস্ত রাজ্যের সমস্ত এসপি অফিসে কার্যত ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, এবং সেই যে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিতেও কিন্তু সুকান্ত মজুমদার তিনি অংশগ্রহণ করবেন, এবং রাজ্য বিজেপির নেতারা যারা রয়েছেন তারা জেলায় জেলায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কিন্তু আমি সেই চিত্র তোমাকে দেখাচ্ছি, ইছামতীর তীরে যেভাবে সুকান্ত মজুমদার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে এসপি অফিসে কার্যত ঘেরাও কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, এবং সেই যে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিতেও কিন্তু সুকান্ত মজুমদার তিনি অংশগ্রহণ করবেন, এবং রাজ্য বিজেপির নেতারা যারা রয়েছেন তারা জেলায় জেলায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তিথি আমি সেই চিত্র তোমাকে দেখাচ্ছি, ইছামতীর তীরে যেভাবে সুকান্ত মজুমদার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে তিনি পুজো সরস্বতী পুজোর আয়োজন করলেন ইছামতীর তীরে, সেটা কিন্তু কার্যত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এবং যেভাবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল সেদিনকে, যেদিন শাহজাহান কার্যত সন্দেশখালী ছেড়ে পালিয়ে যাচ্ছিল এবং ইডি অফিসারদের, ইডি আধিকারিকদের যেরকম বারবার করে তাদেরকে মারধর করা হচ্ছিল, সেদিনকেও কিন্তু এই পুলিশ তারা কিন্তু কার্যত দেখছিল ঠুটো জগন্নাথ হয়ে, তারা কিন্তু দেখছিল। এবং আজকেও সেই চিত্রই কিন্তু আরও একবার ধরা পড়লো। এবং অবশ্যই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু ইছামতীর তীরে কার্যত যেভাবে সরস্বতী পুজোর আয়োজন করেছেন এবং সরস্বতী পুজোতে অংশগ্রহণ করেছেন, সঙ্গে রয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রাজ্য বিজেপি যারা নেতারা রয়েছেন তারা, এবং জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা। তিথি একবারে প্রীতির সেই ছবি আমরা দেখাচ্ছি, প্রীতির সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তুমি যে ছবি তুলে ধরছো, কারণ চাকি থেকে চাকি ঘাটে রীতিমতো ইছামতীর তীরে বসেই পুজো শুরু করেছেন সুকান্ত মজুমদার। একবার পুজোর সেই অ্যাম্বিয়েন্সটা যদি শোনানো যায় প্রীতিশ। আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যেভাবে পুজোর আয়োজন করা হয়েছে, এবং জল দিয়ে আমরা
এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি চাকিরঘাট থেকে সরাসরি প্রতিমা হাতে গেস্ট হাউসের অপর একটি গেট থেকে ঘুর পথে পুলিশের নজর এড়িয়ে পুলিশি বাধাকে উপেক্ষা করে বেরিয়ে আসে সুকান্ত মজুমদার। তারপর সেখানে অর্থাৎ চাকিরঘাটে বাগদেবীর আরাধনা চলছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রীতিশ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদেরকে সেই ছবি তুলে ধরছে। প্রীতিশ রয়েছে সেখান থেকে এবং একের পর এক বাধা অতিক্রম করে, কারণ সুকান্ত মজুমদার তিনি বদ্ধপরিকর ছিলেন বাগদেবীর আরাধনায়, এবং তিনি এটাও বলেছিলেন যে গেস্ট হাউসে বাগদেবীর আরাধনা হবে না, তিনি রাস্তায় বেরোবেন, পথে নামবেন, যেখানে পুলিশ আটকাবে সেখানেই বাগদেবীর আরাধনা হবে। তাকে গেস্ট হাউস থেকে বেরোতেই দেওয়া হচ্ছিল না এবং তারপর পুলিশের নজর এড়িয়ে কোনোভাবে গেস্ট হাউস থেকে বেরিয়ে এসে ইছামতির তীরে বাগদেবীর আরাধনা করছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রীতিশ আরো একবার এই মুহূর্তে পরিস্থিতিটা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বারংবার পুলিশের বিরুদ্ধে যেটা গতকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল, এসপি অফিস কোশিরহাট এসপি অফিসে যেভাবে কর্মসূচি নিয়েছিলেন, অবস্থান বিক্ষোভের ধর্নার কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন সন্দেশখালীর ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেখানেও প্রথম থেকে কালকে গতকাল সকাল থেকে যেভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তিনি, এবং সেই পরিস্থিতিতে প্রায় কালকে রাতভোর যেভাবে এসপি অফিসের বাইরে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার, এবং তারপর তাকে আটক করা হয়। শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, তার সঙ্গে সঙ্গে মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপি রাজ্য স্তরের যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে যেভাবে আটক করা হয় এবং তারপর অবশেষে ছেড়ে দেওয়া, এবং তারপর যেটা দেখতে পাওয়া যায় যে কার্যত প্রীতিশ আমাদের সঙ্গে থাকো। প্রীতিশ এই ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। পুলিশি বাধা উপেক্ষা করে গেস্ট হাউস থেকে ঘুর পথে বেরিয়ে নমস্কার রাখতে বিরাধনা দিনে দিনে জন্মকোটি সহস্রেশু দারিদ্রকুসুম সন্তাসম শাশ্বপেয়ম মহাদুতি গান্ধারিম সর্বপাপগ্ন যে আরাধনার কথা তাদের সন্দেশখালী করার কথা ছিল, পরিকল্পনা তাদের ছিল, সেই জায়গায় তারা বাধ্য হচ্ছে তাদেরকে কার্যত পালিয়ে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চাকি ঘাটে অর্থাৎ ইছামতির তীরে বাগদেবীর আরাধনায় জ্যোতি বিজেপি নেতৃত্বরা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা করব তদঙ্গত্বেন মৎস্যধার লেখনী পুস্তক পূজা করব যাহ করিষ্যে সংকল্প হলো।
আমি আপাতত প্রীতিশকে ধন্যবাদ জানাচ্ছি।